আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বতুয়া শাক নিয়ে। বতুয়া শাক অনেকজনে চিনেন, অনেকজনে চিনেন না। বতুয়া শাক দিয়ে অনেক বড় বড় মারাত্মক ধরনের 14টি রোগের চিকিৎসা করা যায়। 14টি রোগ থেকে আপনি উপকারিতা পাবেন। শাকটি ভালো করে চিনে রাখেন। বতুয়া শাক দুই প্রকার, একটি হলো সবুজ বর্ণ, সেই সবুজ বর্ণ শাকটা সাধারণ শাক হিসেবে খাইলে সাধারণ উপকারিতা পাওয়া যায়। 100% উপকারিতা পাইতে হলে আপনি নিতে হবে লাল, যে বতুয়া শাক সেটা নিতে হবে। লাল শাকের চেয়ে 50 গুণ বেশি এই শাকটি শক্তিশালী। যেমন পাঞ্চ অশ্বরোগ থেকে মুক্তি হইতে পারেন। মহিলাদের সাদা চাপ যাওয়া, আপনি সেই বতুয়া শাক দিয়ে মুক্তি পাবেন। অনেকজনের শরীরে ব্যথা, সেই শরীরে ব্যথার থেকে এই শাক দিয়ে মুক্তি পাবেন। আপনি কিভাবে কোন নামে সেটা আমি বলে দিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। এই শাকটি আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। এই শাকটি অনেক সময় সাধারণ আলু খেতে হয়, গম খেতে হয়, বিভিন্ন বালু জমিতে হয়, অনেক সুন্দর দেখতে। আপনি সাধারণত রাস্তার আনাচে কানাচেও অনেক জায়গা পাওয়া যায়। মহিলাদের সাদা চাপ যাওয়া বন্ধ করতে হলে আপনার সকালে বিকালে 50 গ্রাম পরিমাণ শাক আপনি সেটা ভালো করে পাক করে খেতে হবে। 15 দিন পরিমাণ খেলেই সেই মহিলাদের সাদা চাপ যাওয়া বন্ধ হয়ে যাবে। অনেকজনের পাঞ্চ অশ্বরোগ, পাঞ্চ অশ্বরোগের ক্ষেত্রে 5 থেকে 10 দিন 100 গ্রাম পরিমাণ সেই শাক খেতে হবে। সাধারণ শাক যেভাবে পাক করে খাওয়া হয় সেভাবে পাক করে আপনি খাবেন, পাঞ্চ অশ্বরোগ থাকবে না। অনেকজনের বায়ুর সমস্যা থাকতে পারে। বায়ুর সমস্যা থাকলে আপনি 2 থেকে 3 দিন এই শাক 100 গ্রাম পরিমাণ আপনি সকালে ভাত দিয়ে খেয়ে নেবেন, তাহলে আপনার সেই বায়ুর সমস্যা থাকবে না। যাদের শরীরে হাড়ে গড়ে ব্যথা আছে তাদের বেলা সেই শাক অনেক দিন খেলে সেই হাড়ে গড়ে ব্যথা থাকবে না। যদি মহিলাদের মাথায় উকুন থাকে তাহলে এই লাল শাক বেটে বা ব্যান্ডার করে কিছু রস বের করে মাথার মধ্যে 2 থেকে 3 দিন দিলে মাথার উকুন আপনি থাকবে না। যদি আপনার পেটে কোনো প্রকার বদ হজম থাকে সেই বদ হজম থেকে আপনি এই শাক খাওয়ার পরে মুক্তি পাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এই শাকটি খাওয়ার পরে আপনার ছোটো ছোটো ছেলেমেয়েরা সুস্থ থাকে। অনেক সময় ছোটো ছোটো ছেলেমেয়েদের এই বতুয়া শাক খাওয়ানো উচিত, তাহলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।